হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি আজকে। আচ্ছা, আপনারা ভাবছেন তো যে আমি কাগজটা নিয়ে কি করছি। ব্যাপারটা হচ্ছে যে কাগজ খুললেই তো এখন সারা দিন খালি উল্টো পাল্টা খবর। এর মধ্যেই একটি ভালো খবর আপনাদের জন্য খুঁজে পেয়েছি, আজকে সেটাই আপনাদের এপিসোডে আমি শোনাবো। করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে আতঙ্কে অনেকে নিজের পরিজনকে ফেলে চলে যাচ্ছেন, আবার অনেকে নিজেরা করোনা বিধি ভেঙে সংক্রমণ বাড়াচ্ছেন। একদিকে আতঙ্ক, অন্যদিকে উচ্ছৃঙ্খলতা। যখন ভয় বাড়াচ্ছে তখন মানুষের পাশে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়ছেন শিলিগুড়ির মুনমুন সরকার, পেশায় টোটো চালক। গত বছর লকডাউনে ঘরে বসে না থেকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামেন, দ্বিতীয় ঢেউয়ের মুখেও একাই নেমেছেন পথে। করোনা রোগীকে বাড়ি থেকে তুলে হাসপাতালে পৌঁছে দেওয়া, সুস্থ হয়ে ওঠা মানুষকে বাড়িতে পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজেই করোনা আক্রান্তের বাড়ি স্যানিটাইজ করছে, সবই বিনামূল্যে। প্রথমে ঘরে খেয়ে বনের মোষ তাড়ানোর মতো করে ট্যাগের কড়ি গুনে কাজে সেবায় নেমেছিলেন। ভালো কাজে যে অর্থ কোনো বাধা নয় সেটা এবার এই কাজে নেমে উপলব্ধি করতে পারছেন মুনমুন। শহরের সাধারণ মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁকে। শিলিগুড়ি, লাগোয়া, ফুলবাড়ি, রাজগঞ্জ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতেও স্যানিটাইজেশনের কাজ করছেন মুনমুন। এ পর্যন্ত অন্তত 10টি মসজিদ স্যানিটাইজ করে দিয়েছেন তিনি। মসজিদের মৌলভি থেকে প্রবীণেরা দুহাত তুলে আশীর্বাদ করেছেন তাঁকে। এ পর্যন্ত একাই প্রায় 300 বাড়ি স্যানিটাইজ করেছেন তিনি। মুনমুনের উপলব্ধি, গত বছর লকডাউনে যখন স্বেচ্ছাসেবায় নামলাম তখন অভিজ্ঞতা ছিল না, এবারের অভিজ্ঞতা হলো মানুষের পাশে থাকলে কোনো বাধাই বাধা না। তাই রবি ঠাকুরের "যদি তোর ডাক শুনে কেউ না আসে" গাইতে গাইতে দিন রাত কাজ করছি। মুনমুনের এই কাজকে সম্মান জানিয়ে ইতিমধ্যে দেশের উপরাষ্ট্রপতি পর্যন্ত টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। গত শুক্রবারই রাত 11টা নাগাদ টোটো নিয়ে ছুটেছিলেন শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে শালুগাড়ে এক বৃদ্ধকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছে দিতে। কোথাও ভর্তির ব্যবস্থা না হওয়ায় করোনায় আক্রান্ত ওই বৃদ্ধকে পরিবারের লোকেরা বাড়িতেই অক্সিজেন দিচ্ছিলেন। রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে ফোন আসার পরে ডাক পড়ে মুনমুনে, শেষ পর্যন্ত ওই বৃদ্ধকে করোনার থাবা থেকে রক্ষা করা যায়নি। প্রায় সারা রাত মেডিকেল কলেজে কাটিয়ে এদিন সকাল থেকে ফের ছোটাছুটি করছেন অসুস্থদের করোনা টেস্ট করানোর কাজে। মুনমুনের অভিজ্ঞতা, এবারের পরিস্থিতি আরও ভয়ানক, কোনো কাজ একটা না করা যাচ্ছে না। স্যানিটাইজেশনের মধ্যেই ডাক পড়ছে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া, সেটা শেষ হওয়ার আগেই ডাক পড়ছে রোগীকে করোনা টেস্ট করাতে নিয়ে যাওয়া, সবই সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। মুনমুনের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, স্বামী পেশায় ছোটখাটো ঠিকাদার, ফলে সংসার চালানোর দুশ্চিন্তা তীব্র নয়। দিন রাত এক করে তিনি মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। এখন অনেকেই এগিয়ে এসেছেন মুনমুনের পাশে, কেউ স্যানিটাইজার দিচ্ছেন, কেউ গাড়িতে ভরে দিচ্ছেন মাস্ক। ডাক শুনে কেউ তো এগোচ্ছে। তো এই ছিল পুরো খবরটা, এটা এই সময় নিউজ পেপারের একটি খবর। তো এই খবরটি আপনাদের আজকে এই কারণে শোনালাম যে আমরা আমাদের এপিসোডগুলোর মাধ্যমে বারবারই বলে যাচ্ছি যে মানুষের পাশে দাঁড়ানোর কথা, এবং মানুষ কিভাবে স্বেচ্ছায় নিজের স্বার্থ না থাকা সত্ত্বেও অপর মানুষের সেবার জন্য এগিয়ে আসছে। এইটাই হচ্ছে মানবতা, এইটাই আসল, এটাই আমাদের দেশ, এইটাই হচ্ছে আমরা মানব জাতির কল্যাণের জন্য এগিয়ে আসছি একে অপরের জন্য। আশা করি আজকের এপিসোডটি, আজকের গল্পটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই এটি শেয়ার করবেন আর 5 জনের সাথে, এবং তাদের সাথে এই ঘটনাগুলি ভাগ করে নেবেন, যেন তারা সবাই মনে মনে প্রার্থনা করে যে আমরা খুব তাড়াতাড়ি এই রোগকে কাটিয়ে উঠতে পারি এবং আবার একটি সুস্থ সম্পূর্ণ পৃথিবীতে বাঁচতে পারি। নমস্কার।